টাইমস 24 নেটওয়ার্কে আপনাকে স্বাগত। নমস্কার, টাইমস ইভিনিং রিপোর্টে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি শেষাদ্রি। প্রথমেই সংবাদের পরিবেশন করার বা রিপোর্ট পরিবেশন করার আগেই আমি আপনাদের সবাইকে জানাতে চাইব যে সরস্বতী পুজোর শুভেচ্ছা এবং অনেক 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 অভিনন্দন। তবে আপনারা জানেন যে কোভিডের যে মহামারী বা সংক্রমণ আমাদের রাজ্যে অনেকটা ক্রমাগত দ্রুততার সহিত বেড়ে চলেছিল, তারপরে কিন্তু বলা হয়েছিল যে বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ঠিক তারপরই একেবারে বলা যায় 1 তারিখে যে নির্দেশিকাটি চালু করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে আমাদের রাজ্যের কোভিড সংক্রমণের হার অনেকটা কম, এবং তারপর থেকেই বলা যায় বিভিন্ন স্টুডিও পাড়ায় বা মৃৎশিল্পীরা একে একে লেগে পড়েছিল সরস্বতী মূর্তি বানানোর ক্ষেত্রে। এবং সে সঙ্গে আপনারা জানেন যে পঠন পাঠন সমস্ত স্কুল কলেজ ইত্যাদি কিন্তু খুলে দেওয়া হয়েছিল, এবং সেই সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে ছাত্রছাত্রীরা একেবারেই আনন্দে মেতে উঠেছে আজকের এই সরস্বতী পুজোর দিনে। একেবারে বলা যায় রাজধানী আগরতলার নেতাজি সুভাষ বিদ্যানিকেতন, মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়, শিশু বিহার স্কুল, সেই সঙ্গে বিভিন্ন এমবিবি কলেজ, বিবিএমসি কলেজ, উইমেন্স কলেজ, বিভিন্ন কলেজে দেখা গেছে ছাত্রছাত্রীদের উপচে পড়া ভিড়। তারা কিন্তু অনেকটাই বলা যাচ্ছে যে আনন্দ উল্লাসের সঙ্গে আজকের এই দিনটি পালন করছে, এবং কোথাও কোথাও দেখা যাচ্ছিল যে অঞ্জলি পাঠ করা হচ্ছে, কোথাও বা এই ঢাকের তালে বা মিউজিক সিস্টেমের তালে তালে কিন্তু তারা কোমর দোলাচ্ছে। এবং আজকের এই সরস্বতী পুজোকে ঘিরে ছাত্রছাত্রীরা কিভাবে কাটাচ্ছেন তাদের এই দিনটি বা কিভাবে কাটিয়েছেন তাদের এই দিনটি একবার তুলে ধরব আপনাদের সামনে। রাজধানী আগরতলা শহরে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন, মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়, শিশু বিহার স্কুল, উমাকান্ত একাডেমি, সখী চরণ, রামকৃষ্ণ আশ্রম, বিদ্যা মন্দির, উইমেন্স কলেজ, সবকটি প্রতিষ্ঠান ছাত্রছাত্রীরা সকাল থেকেই মেতে উঠেছে দেবী সরস্বতীর আরাধনায়। কোথাও অঞ্জলি প্রদান, কোথাও আবার পুজো পাঠ, কোথাও ছাত্রছাত্রীদের আনন্দ উচ্ছ্বাস, কোথাও আবার চলছে খিচুড়ি প্রসাদ বানানোর প্রস্তুতি। সকাল থেকে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকারা খেটে চলেছেন নিরন্তর। কোথাও ঢাক কাঁসরি বাদ্য বাজনা, কোথাও আবার সাউন্ড বক্সের তালে তালে নেচে দাঁড়াচ্ছে ছাত্রছাত্রীরা। সকাল থেকেই দৃশ্যই উঠে এলো বিভিন্ন ক্যামেরায়। পুজোর সঠিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে পুরোহিতের পুজো পাঠও চলছে একযোগে। আমরা ব্রাহ্মণগণ এই মাঘ মাসের শুক্লপক্ষে শ্রীপঞ্চমী তিথিতে ভগবতী ভারতী দেবী সরস্বতী পূজা করিয়া থাকি। যেমন পূজার প্রথমে হল জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ সুবিতা মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমঃস্তুতে। এতে গন্ধপুষ্পে ভগবতী ভারতী দেবী সরস্বতী চরণ ভৈনম ভদ্রকাল্যই নম নিত্যং সরস্বতী নম নম বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থানিব্য এবচ নম শ্রী শ্রী ভগবতী ভারতী দেবী সরস্বতী নম। কোন তিথিতে এই পূজাটা? এটা শ্রীপঞ্চমী তিথিতে, মাঘের শুক্লপক্ষে শ্রীপঞ্চমী তিথিতে এই পূজাটা হইয়া থাকে। সরস্বতী পুজোর দিনে অনেক মেয়েরাই জীবনে প্রথম শাড়ি পরে। মেয়েদের প্রথম শাড়ি পরার এক অনাবিল আনন্দ যেন তাদেরকে নিয়ে চলে আকাশের চূড়ায়। এই দিনটিতে নেই পড়াশোনা, নেই কারো ডাকচাপ, মুক্ত বিহঙ্গের মতো বন্ধু বান্ধবীদের হাতে হাত মিলিয়ে এখানে সেখানে ঘুরে দাঁড়ানো। জানালো ছাত্রছাত্রীরা তাদের মনের কথা। মূলত প্রতি বছর আমরা বাগদেবীর আরাধনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুলে বা প্রাইভেট টিউশনে বা যে যার বাড়িতে আমরা পুজো করে থাকি। এবছর আমাদের স্কুলে আমরা পুজো করছি, তাছাড়া বিভিন্ন নিয়ম মেনে, কারণ আমাদের সাথে যে করোনা ভাইরাস চলছে আমাদের সবাইয়ের সাথে, তার জন্য আমরা মাস্ক বা বিভিন্ন স্যানিটাইজার সবকিছু নিয়ম বা সোশ্যাল ডিস্টেন্স আমরা মেনটেন করে পুজো করছি। আমরা তো আজকে সবাই স্কুলে এসেছি, আমরা স্পেশালি আমি ক্লাস 2020-তে পাস আউট, আমি এখন ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজে স্টুডেন্ট, এখন স্কুলে এসেছি অঞ্জলি নিতে, তারপর কলেজ যাবো, তারপর বন্ধু বান্ধবদের সাথে আগে। আমাদের
নেতাজি সুভাষ বিদ্যানিকেতন সরস্বতী পূজার এই মুহূর্তে আমরা করোনার বিভিন্ন ধরনের বিধি মেনে আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে মাস্ক ব্যবহার করে স্যানিটাইজার ব্যবহার করে আমরা এই দিনে সরস্বতী পূজা যে করছি এটাই আমাদের শুভকামনা এবং বাগদেবীর কাছে আমরা যে প্রার্থনা করব যে যাতে উনি আমাদের বিদ্যা বুদ্ধি দেন এবং এই করোনার মধ্যেও যাতে আমরা ওনার কাছে প্রার্থনা করব যাতে আমাদের যাতে বিদ্যার কোনো ক্ষতিগ্রস্ত না হয় আমরা যাতে চালিয়ে যেতে পারি এটাই আমাদের আজকের এই কামনা শুভকামনা আমরা এখানে সরস্বতী পূজার মুহূর্তে চাইছি। আজকে সকাল থেকেই আমরা এখানে আছি, আজকে এবার আমরা ক্লাস ইলেভেনে, তো সমস্ত পুজোর দায়িত্ব আমাদের, তো সকাল থেকে ডেকোরেশন করেছি, ডেকোরেশনের পরে পুজোর সমস্ত প্রিপারেশন হয়েছে, টিচার তারা সবাই মিলে প্রিপারেশন করছে, স্টুডেন্টরাও মিলে প্রিপারেশন করছে, এইভাবেই আজকে সকাল থেকে শুরু আমাদের আয়োজন। প্রতি বছর এই দিনটির অপেক্ষায় থাকে সমস্ত ছাত্রছাত্রীরা, পুজো শেষে সবাই মায়ের কাছে আকুল প্রার্থনা আসছে বছর মা যেন আবার আসেন মহা আনন্দ নিয়ে, কেননা এই দিনটিতে ছাত্রছাত্রীরা মুক্তভাবে ঘুরে বেড়ায় দিক দিগন্তে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। যেখানে আমি তুলে ধরছিলাম যে আমাদের রাজধানী বিভিন্ন স্কুল কলেজের এই দিনকে কেন্দ্র করে কেমন করে কাটাচ্ছেন ছাত্রছাত্রীরা, সেই সঙ্গে কিন্তু বলা যায় আমাদের শহর থেকে বা রাজধানী থেকে বাদ দিয়ে যদি একটু আমরা অন্যান্য জেলার দিকে যাই, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেক ছাত্রছাত্রীরা একেবারে বিভিন্ন বিদ্যালয়ে যারা যারা রয়েছেন তারা কিন্তু আনন্দে মেতে উঠেছে। তবে একটি কথা আপনাদের অবশ্যই বলার, যে কথাই আছে ধর্ম যা যার উৎসব সবার, সেখানে তেলিয়ামুড়া যে ঐতিহ্যবাহী তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্র মাঠ প্রাঙ্গণে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এই দিনটি তো অবশ্যই পালন করেছে, এবং সেই সঙ্গে বলা যাচ্ছে যে তেলিয়ামুড়ার ঐতিহ্যবাহী বিদ্যালয় নৈতালিম উচ্চ বিদ্যালয়ে একটি অন্যতম অন্যভাবে বলা যায় এই দিনটি পালন করতে দেখা গেল। সেখানে বলা হচ্ছে যে 40% ছাত্রছাত্রী মুসলিম ধর্মাবলম্বী, এবং সেই জায়গায় কিন্তু যেখানে হিন্দু ছাত্রছাত্রীরা ছিল সেখানে কিন্তু মুসলিম ধর্মাবলম্বীর ছাত্রছাত্রীরাও কিন্তু বলা যায় যে একেবারে ধর্মের ভেদাভেদ ভুলে একেবারে সবাই একসাথে মিলে এই আজকের দিনের আনন্দে একেবারে মাতোয়ারা হয়ে উঠেছে। এবার চোখ রাখবো এই খবরটির দিকে। পবিত্র মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে মা সরস্বতীর আরাধনায় মাতোয়ারা হতে দেখা গেল এদিন পড়ুয়াদের। কচি কাঁচা পড়ুয়ারা সকাল সকাল শুদ্ধ হয়ে নতুন বস্ত্র পরিধান করে পুজো প্যান্ডেলে অঞ্জলি প্রদান করল জ্ঞান বিদ্যা অর্জনের আশায়। সেই সঙ্গে তেলিয়ামুড়ার ঐতিহ্যবাহী বিদ্যালয় নৈতালিম উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দেবীর আরাধনায় মাতোয়ারা হতে প্রত্যক্ষ করা গেল। এই বিদ্যালয়ের একটি বিশেষ দিক হল এই বিদ্যালয়ে ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে সকলে পুজোয় মাতোয়ারা হয়, কেননা এই বিদ্যালয়ের প্রায় 40% ছাত্রছাত্রী মুসলিম ধর্মাবলম্বী, তারাও হিন্দু ধর্মের এই পবিত্র উৎসবকে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দিয়ে মাতোয়ারা হয়। ঐতিহ্যবাহী পুজো ঠিকই আছে, আমাদের স্কুলে প্রায় 40% শিক্ষার্থী মুসলিম, হ্যাঁ, কিন্তু এখানের মধ্যে কোনো মুসলিম হিন্দু এরকম কোনো ভেদাভেদ নাই, সবাই মিলিতভাবে সবাই যৌথভাবে খুব সুন্দরভাবে পূজাটা এখানে পরিচালনা করে সবাই। তো আমরা আশা করি যে আমাদের ছাত্রছাত্রীরা যারা আছে এই সরস্বতী পুজোর মাধ্যমে তাদের যে অধ্যবসায় এবং তাদের যে মূল লক্ষ্য পড়াশোনা করা তার দিকে ওরা বেশি কনসেন্ট্রেটেড হবে এবং ভবিষ্যতের পথ সুন্দর হবে। তবে সব মিলিয়ে বলা চলে বাগদেবীর পূজার দিনে মেঘলা আকাশকে উপেক্ষা করে জনপ্লাবনে ভাসল তেলিয়ামুড়া শহর। তেলিয়ামুড়া প্রতিনিধির রিপোর্ট, টাইমস 24। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের ন্যায় একেবারে বলা যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও কিন্তু এই বাগদেবীর আরাধনায় ব্রতী হয়েছেন, এবং তিনি সকাল সকালেই দেখা গেছেন যে বাগদেবীর আরাধনায় রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দিরে তিনি গেছেন সস্ত্রিক, এবং সেখানে উপস্থিত ছিলেন সমাজসেবী রাজীব ভট্টাচার্য এবং সন্তোষ সাহা সহ আরো অন্যান্যরা, এবং সেখানে কিন্তু তিনি অঞ্জলি প্রদান করেন সস্ত্রিক মুখ্যমন্ত্রী সেখানে অঞ্জলি প্রদান করেন, এবং সেখানে যারা যারা অন্যান্য অতিথিবৃন্দরা ছিল তারাও সেখানে অঞ্জলি প্রদান করেন, এবং বলা যায় যে তিনি অঞ্জলি প্রদানের পর বা পুজো পাঠ শেষ করার পর সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে রাজ্যের ছাত্রছাত্রীরা যাতে আগামী দিনে ভালোভাবে পড়াশোনা করতে পারে এবং রাজ্য সরকারের এনসিইআরটি শিক্ষানীতি যাতে ভালোভাবে সম্প্রচার করা হয় সেই কামনাই করেন তিনি। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন তা আবারও একবার শুনবো তার মুখেই, চলুন।
সরস্বতী পূজার এই শুভ দিনে আমি সমস্ত রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাই, আর বিশেষ করে আমার সমস্ত ছাত্রছাত্রীরা যারা অঙ্গনবাড়ি থেকে হায়ার এডুকেশন পর্যন্ত শিক্ষারত রয়েছেন, সমস্ত টিচার, এডুকেশন ডিপার্টমেন্ট সবাইকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই। এবং যেভাবে শিক্ষা দপ্তর এনসিইআরটি সিলেবাস থেকে নিয়ে বিদ্যাজ্যোতি কার্যক্রমের মাধ্যমে ত্রিপুরার সর্বাঙ্গীন শিক্ষার বিকাশে কাজ করে যাচ্ছে, আর সেই বিকাশকে এগিয়ে নেওয়ার জন্য আজকের দিনে আমি মা সরস্বতীর কাছে প্রার্থনা জানাই এবং সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। বলা যায় প্রতি বছর মাঘ পঞ্চমীতে সরস্বতী মায়ের আরাধনা করা হিন্দু শাস্ত্রের ক্ষেত্রে একেবারে অতীত কাল থেকেই কিন্তু চলে আসছে, এবং দেবী সরস্বতী বিদ্যার দেবী বলেই সকলে চেনেন, এবং যারা যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা কিন্তু গোটা একটা বছর অপেক্ষা করে থাকেন যে এই সরস্বতী পুজো কবে আসবেন, এবং সেই দিনটিতে বলা যায় যে একেবারে ছোট বয়স থেকে শুরু করে একেবারে বড়রা একেবারে বলা যায় যে শাড়ি বলুন বা পাঞ্জাবিতে বলুন একেবারে সেজে গুজে বের হয়, বলা যায় যে তাদের জন্য একটা অন্যতম দিন এই সরস্বতী পুজো। কিন্তু এই যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, আমরা যে কিছুক্ষণ আগে তুলে ধরলাম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো হচ্ছে, কিন্তু এই যে সরস্বতী পুজো শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে তা কিন্তু নয়, একেবারে বলা যায় যে হিন্দু বাঙালির প্রায় প্রতিটি ঘরে ঘরে এই পুজো আজ সকালে হয়েছে, এবং তাছাড়া যারা যারা ছোটরা রয়েছেন কচিকাচারা রয়েছেন তারা কিন্তু আজকের দিনেই তারা বলা হয় যে বড়দের হাতে ধরেই তাদের হাতে খড়ি হয়, এবং সেই সঙ্গে সকাল থেকেই শোনা যায় যে এই সরস্বতী অঞ্জলি দেওয়া হচ্ছে, কোথাও বা উপোস করে থেকে অঞ্জলি দেওয়া হচ্ছে, কোথাও বা এই নাচে গানে একেবারে কিন্তু বলা যায় যে বাঙালিদের ঘরে ঘরে একটা হৈ হুল্লোড় পরিস্থিতি। এবার বাঙালিদের ঘরে ঘরে কিভাবে পালিত হয়েছে আজকের এই সরস্বতী পুজো তা একবার এবার আপনাদের সামনে তুলে ধরব। প্রতি বছর মাঘ পঞ্চমীতে সরস্বতী মায়ের আরাধনা করা হিন্দু শাস্ত্রের অতি কাল থেকেই চলে আসছে। দেবী সরস্বতী বিদ্যার দেবী এই জগৎ সংসারে পরিচিত, ছাত্রছাত্রীরা সারা বছর জুড়ে দেবী সরস্বতীর আরাধনায় এই দিনটির জন্য মুখাপেক্ষী হয়ে থাকে। বারোয়ারি পুজোর পাশাপাশি হিন্দু বাঙালিদের প্রায় প্রতিটি ঘরে ঘরেই আয়োজন করা হয় দেবী সরস্বতী পূজার্চনা। প্রতিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ক্লাব ও সামাজিক সংস্থায় মহা সমারোহে আয়োজন করা হয়ে থাকে পুজো। এবছরে করোনা বিধিনিষেধ কিছুটা শিথিল করে স্কুল কলেজ খুলে দেওয়ায় ছাত্রছাত্রীদের মনে অপার আনন্দ। মূলত পুজোর এক দুদিন আগে থেকেই আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে ছেলেমেয়েরা। এই দিনটিতে মেয়েরা শাড়ি এবং ছেলেরা পাঞ্জাবি পরে পুজোয় ঘুরতে যাওয়া এ যেন এক অনাবিল আনন্দে মাতোয়ারা হয়ে ওঠা। সকাল থেকেই মা সরস্বতীর পুজোর আয়োজনে ব্যস্ত সবাই। কোনো কোনো বাড়িতে অবশ্য সকাল 7টা থেকেই পুজো শুরু হয়ে গেছে। আমার নাম সরজমিতা দে, আমি একপা ইউনিভার্সিটিতে পড়ি। আজকে সরস্বতী পূজা, যেটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। সবার মঙ্গলার্থে বিদ্যা বুদ্ধি চেয়েছি। ছোট ছোট শিশুদের সরস্বতী পূজোর দিনে পুরোহিতরা হাতে খড়ি দেন, এটা হিন্দু বাঙালিদের একটি অতীত রেওয়াজ। ছেলেমেয়েরা যখন প্রথম পড়াশোনা শুরু করে তখনই সরস্বতী পূজোর দিনে বড়রা ছোটদের হাতে খড়ি তুলে দেন। এই রেওয়াজ চিরন্তন কাল ধরে চলে আসছে। তাছাড়া সরস্বতী পূজোর দিনে মায়ের অঞ্জলি প্রদান ছাত্রছাত্রীদের কাছে একটি বিশেষ নিবেদন, ফুল বেলপাতা দিয়ে মাকে বন্দনা করা যেন আসছে বছর পরীক্ষায় কৃতকার্য হওয়াটা সহজ হয়ে যায়। দেবী সরস্বতীর কাছে ছাত্রছাত্রীরা মূলত এই নিবেদন করে থাকেন বলে জানা যায়। রিপোর্ট টাইমস 24। একেবারে যেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ছাত্রছাত্রীরা বা বারোয়ারি এই যে পুজো সরস্বতী পুজো সকলে মেতে উঠেছেন, অন্যদিকে কিন্তু বলা যায় যে বিভিন্ন পুজো পার্বণ এলেই দেখা যায় যে রাস্তাঘাটে বেপরোয়া যান চলাচলের দৃশ্যটি প্রত্যেক দিনই কোথাও না কোথাও থেকে অ্যাক্সিডেন্টের খবর তো উঠেই আসে, আপনারা হয়তো বা দেখেছেন। কিন্তু পুজো পার্বণ, আমরা দুর্গাপুজো বলি বা সরস্বতী পুজো বলি বা দিওয়ালি বলি কিংবা ক্রিসমাস ডে বলি, প্রত্যেকটি অনুষ্ঠানেই দেখা যায় একেবারে বেপরোয়া গতিতে যান চলাচল করা, এবং
সেই যান চলাচলের সন্ত্রাসের বলি কিন্তু হচ্ছেন অনেকেই। তবে এই মুহূর্তে যে ঘটনাটি উঠে আসে সেটি হচ্ছে বলা যায় যে মারুতি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম হয়েছে এক 22 বছর বয়সী যুবক এবং ঘটনা বিশালগড় এলাকা এবং পুলিশ সেখান থেকে জানায় যে বিশালগড় পুলিশ আধিকারিকের অফিসের সামনেই দুর্ঘটনাটি ঘটে এবং দুর্ঘটনাটি হয় একটি পালসার বাইক আগরতলা থেকে দ্রুত গতিতে যাচ্ছিল বিশালগড়ের দিকে এবং অন্য দিক থেকে একটি মারুতি গাড়ি দ্রুত গতিতে আসছিল আগরতলার দিকে এবং সেইখানে কিন্তু দুটো বাইক এবং মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এবং সেখানে যে বাইক আরোহী ছিলেন সে একেবারেই ছিটকে পড়ে এবং ছিটকে পড়ার পর তিনি গুরুতর জখম হয়। সেখান থেকে প্রত্যক্ষদর্শীরা যারা ছিলেন বা পুলিশ আধিকারিকরা যারা ছিলেন তাকে সেখান থেকে উদ্ধার করে এবং পরবর্তী সময় বিশালগড় মহকুমা হাসপাতালে সেখানে পাঠায়। কিন্তু সেখানে পাঠানোর পর তার অবস্থা খানিকটা বেগতিক খোয়ায় তাকে রেফার করে দেওয়া হয় জিবি হাসপাতালে। এই খবরটির দিকে এবার একটু নজর রাখবো। সমস্যা হয়েছে ৭৮, আমি তো এখান থেকে বাইপাস দিয়ে যাচ্ছিলাম, মাঝামাঝি গেছি একদম রাস্তার, বাইকটা এগা ছিল না, ট্রাফিকও এখানে ছিল, হেলমেট ছাড়া উড়াইলে বাকির মতো মানে দুই মিনিটের মধ্যে সেটা সামনে রাবারে দিয়ে সাইডে গেছে। আমি তো বাইক গাড়ি থেকে উঠেছি। ট্রাফিক কি আপনাকে সিগন্যাল দিয়েছিল যাওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ, আমি তো এদিকে তো ওপেন খোলা ছিল আর ওইখানে অফ ছিল, দুইটা অফ ছিল। কজন ছিল বাইকের মধ্যে? দুজন ছিল বাইকের মধ্যে। তারা কিরকম ইঞ্জুরিছে? হ্যাঁ, তারা কিরকম ব্যথা পেয়েছে? তারা কিরকম ব্যথা পেয়েছে? পায়ে ব্যথা পেয়েছে, সেরকম ভাবে আমারও পায়ে কিছু ব্যথা লেগেছে, কারণ বাইকটার পুরো আমার ড্রাইভারের সাইডে ছিল। আপনার গাড়িতে কজন ছিল যাত্রী? আমি ছিলাম। এখানে এখানে মারুতি গাড়ি যাইতেছে ইয়াতে উদয়পুর ছেড়েতে আর বাইক যাইতেছে কোলার ছেড়েতে। হ্যাঁ, আয়া বাইকটা ভাগ করে তারা লাগাই দিল। হ্যাঁ, মারুতিটা ঠান্ডা রয়েছে, বাইকটা স্টাইল করে তাহলে ভাগ করে লাগিয়ে দিল। কজন ছিল বাইকে? বাইকে একজনই আছে। বলা যায় এই বেপরোয়া গতিতে বা একেবারে অনেকটা গতিতে বাইক চালানো আজকালকার দিনে বলা যায় যে একেবারে একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। কে কার আগে সবার আগে ছুটে চলবে এই রাজপথ ধরে বা রাস্তা ধরে কে কার আগে পৌঁছাবে সেই গন্তব্যস্থলে, এটাই কিন্তু দেখা যায় সচরাচর। যদি বলি রাজধানীর কথা, রাজধানীতেও যে কম দেখা যায় তা কিন্তু নয়, একেবারে জাতীয় সড়কগুলো যেগুলো রয়েছে সেগুলো খানিকটা প্রশস্ত হয়, সেই রাস্তাগুলোতে কিন্তু এই বলা যায় অনেকটা গতিতে বা বেপরোয়া গতিতে বাইক চলাচল বা মারুতি গাড়ি চলাচল ইত্যাদি কিন্তু বিভিন্নভাবে দেখা যায়। তবে আজকের দিনে আমি খানিক কিছুক্ষণ আগে আপনাদের একটি ঘটনা দেখা যেখানে আহত হয়েছেন একজন যুবক, ২২ বছরের একজন যুবক। সেখান থেকে কিন্তু আরেকটি খবর উঠে আসছে, সে সরস্বতী পুজোর দিন পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুই যুবক এবং তাদের বয়স ১৯ বছর এবং অপরজনের ২০ বছর। এবং ১৯ বছর যে রয়েছে তার নাম বাপন দাস এবং ২০ বছরের যে আহত হয়েছেন তার নাম হচ্ছে অজয় দাস। এবং ঘটনাটি হচ্ছে শেখেরকোট অর্কনির এলাকায়। পুজো দেখার জন্য স্কুটিতে করে আগরতলা থেকে যাচ্ছিলেন বিশালগড়ের দিকে এবং যা হচ্ছিল বিশালগড় যাচ্ছিলেন এবং মাত্র অতিরিক্ত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে কিন্তু বলা যায় যে রাস্তাটি রয়েছিল শেখেরকোট অর্কনির সংলগ্ন রাস্তা সেখানটায় কিন্তু একেবারে ছিটকে পড়ে এবং ছিটকে পড়ার পর তারা দুজনেও খুব অত্যন্ত ভাবে গুরুতর আহত হয় এবং সেখানে কিন্তু পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করেছেন এবং সেখানে পাঠায় হসপিটালে তাদের প্রেরণ করা হয়। বলা যায় প্রতি বছরই বিভিন্ন পার্বণে এই ঘটনাগুলো যেখানে পার্বণ আমাদের জন্য আনন্দের সংবাদ নিয়ে আসে, এই সংবাদগুলো কিন্তু খানিকটা হলো নিরাশা নিয়ে আসে। তবে এই ঘটনাটি কি হয়েছিল আপনারা হয়তোবা দেখছেন আমাদের টাইমস ২৪ এর পর্দায়, কিন্তু কি বলছেন তারা একবার শুনবো। আমাদের বিশালগড় ফায়ার সার্ভিস একটা কল আছে, আপনার শেখেরকোট এবং দারাগাবাড়ির মাঝখানে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, শেখেরকোট আর দারাগাবাড়ির মাঝখানে দুজন লোক, আমরা গিয়ে দুজন ইঞ্জুর পার্সন পাইছি, মানে দুজন ইঞ্জুর কি অ্যাক্সিডেন্ট হয়েছে? তারা দুজন স্কুটি বাইক আমরা পাইছি না। আচ্ছা, এই জন্য স্কুটি বাইক আমরা পাইছি না, ওই যে একটা স্কুটিতে বাইকের বাড়ি দিচ্ছে, বাইকে স্কুটিতে বাড়ি দিচ্ছে দুজন ইঞ্জুর ওদের বয়স ১৯ একজন, আরেকজন বাবুল দাস বয়স ২০। এখন কোন হাসপাতালে নিয়েছেন? বিশ্বকর্ম মহকুমা হাসপাতালে নিয়েছি। আপনারা টাইমস ২৪ এর পর্দায় বিগত কিছুদিন আগে একটা নিউজ দেখেছিলেন, সেটি হচ্ছে হাতিদের তাণ্ডব,
বলা যায় যে বন্য হাতিদের তাণ্ডব, এবং সেই বন্য হাতিদের তাণ্ডবে বিভিন্ন ঘটনা তো উঠেই এসছে, কিন্তু এবারের ঘটনাটি খানিকটা হলো একটু অন্যরকম বা ভয় ভয় পাওয়ার মতো ঘটনা। সেটি হচ্ছে যে সাত সকালে একেবারে বলা যায় চা বাগানে বাঘের হানা, সেখানে খবরটি উঠে আসছে একেবারে বিশালগড় হরিশনগর চা বাগান থেকে। এবং সেখানে যেটা বলা হচ্ছে যে সাত সকালে বাঘ আতঙ্কে কিন্তু জুবুথুবু গোটা যে হরিশনগর চা বাগান বাগানের শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু অনেকটাই ভয় পেয়েছেন, এবং শনিবার বাগানে কাজ করতে গিয়ে মাটিতে বাঘের পায়ের ছাপ দেখতে পান শ্রমিকরা, আর এতেই কিন্তু আতঙ্ক ছড়ায়। কিন্তু তারা সচক্ষে বাঘ দেখেছেন কিনা নাকি বাঘের ছাপ দেখেছে তার জন্য কিন্তু এই খবরটির দিকে একবার আমরা নজর রাখব। রুটিন মাফিক সাত সকালে চা বাগানে কাজ করতে যান শ্রমিকরা, আচমকায় একজনের চোখে ধরা পড়ে বাঘের পায়ের ছাপ। স্বাভাবিকভাবেই মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘটনা শনিবার বিশালগড় হরিশনগর চা বাগানে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাগানের ম্যানেজার এনিল পারিক সহ অন্যান্যরা। স্থানীয়দের অভিমত, পায়ের ছাপগুলো বাঘের। বাগানের ম্যানেজার এনিল পারিক জানান, সকালে যখন বাগানের শ্রমিকরা কাজ করতে যায় তখন তাদের নজরে আসে বাগানের মাটির রাস্তায় কিছু জন্তুর পায়ের ছাপ রয়েছে। ভালোভাবে দেখে বাঘের পায়ের ছাপ বলেই তাদের মনে হয়েছে। তখন তারা খবর দেয় ম্যানেজারকে। ম্যানেজার ঘটনাস্থলে এসে সবগুলো পায়ের ছাপ ভালোভাবে দেখে খবর দেয় চুড়িলাম ফরেস্ট অফিসে। ड्यूटी में तो वो देख करके ये पांव देखा और उसके बाद में इसको थोड़ा सा हल्का सा पड़ा कि सर मैं बाघ के माफी देखा हूँ। तो फिर मैं उसको हमारे असिस्टेंट है उसको भेजा, और वो भेजने के बाद में उसने देखा तो वही बोलता है सर ये बाघ के पांव है। फिर हमारे इलाके में जो एक दो आदमी है इसके बारे में जानकारी है उनको, उनसे पूछा तो वही बोले कि सर ये बाघ का पांव है। मैं फॉरेस्ट ऑफिस में फोन किया और फॉरेस्ट साहब वो रेंजर साहब आ रहे हैं। যে শ্রমিক থেকে এই কথাটি চাওয়ার হয় সেই সিপাহী জলা অভয়ারণ্যের বাঘের খাবার দেবার কাজে নিয়োজিত ছিল, ফলে সে যখন বলে এটা বড় আকৃতির একটা বাঘের পায়ের ছাপ স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায়। ছুটে আসেন চুড়িলাম ফরেস্ট অফিসের কর্মীরা, তারা এসে সমস্ত ছাপগুলো ভালোভাবে দেখে এবং তা বাঘের পায়ের ছাপ না বলে জানিয়ে দেয়। বরং এগুলি বন বিড়াল, তাই আতঙ্কের কিছু নেই। আমরা তো খবরবেলা মেনে কি তারা বাঘ দাস নাকি তার দেখতে বাঘ, এখন পাওয়ার চাই বুঝলাম এটা বুঝছি বড় ধরনের বাঘ দাস আর কি বা বন্ধু লোক। এটা যে পাওয়ার চাপ গুলো দেখছি আতঙ্কের কিছু নাই, আমরা আছি আছি দেখলাম। আপনারা কোথায় থেকে? আমরা শুনিলাম প্রশাসন ইউনিট থেকে। তবে বনকর্মীরা খুঁজছেন সেই জন্তুটিকে, তবে তা যে বাঘ নয় সেক্ষেত্রে বনকর্মীরা নিশ্চিত, স্বাভাবিকভাবে হয় বাগানের কাজকর্ম। রিপোর্ট টাইমস 24। এবার দেখার বিষয় যে বন আধিকারিকরা যারা রয়েছেন তারা এই বিষয়টি কতটা গুরুত্ব সহকারে দেখেন, এবং যারা আতঙ্কে রয়েছেন তারা আগামী পরবর্তী মুহূর্তে কি করেন। এবার চোখ রাখো পরবর্তী খবরে, এবং পরবর্তী খবরটি আপনাদের জানাবো যে ঠিক আজ থেকে এক বছর আগে পথ চলা শুরু করেছিল আমাদের ত্রিপুরা রাজ্যের অন্যতম একটি রাজনৈতিক দল ত্রিপুরা মথা। মূলত তারা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি নিয়ে তাদের পথ চলা শুরু করে, এবং বলা যায় যে এই ত্রিপুরাল্যান্ডের দাবিতে এই রাজনৈতিক দলের সূচনা হয়েছিল ঠিক আজকের দিনে গত বছর অর্থাৎ 5ই ফেব্রুয়ারি 2021। এবং শনিবার এই দলের প্রথম প্রতিষ্ঠা দিবস, এবং এই দলের প্রথম প্রতিষ্ঠা দিবস বিভিন্ন এডিসি এলাকায় তো পালন করেছেন এই ত্রিপুরা মথা দলের যারা রয়েছেন তারা। সেই সঙ্গে এর অঙ্গ, এই দলের প্রতিষ্ঠা দিবসের অঙ্গ হিসেবে আজ আমবাসা মহকুমার কমলাছড়া এলাকায় এক কর্মসূচি অনুষ্ঠিত হয়, এবং সেই কর্মসূচিতে যারা যারা অতিথিরা রয়েছিলেন তার মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি সিএম অনিমেষ দেববর্মা, বিজয় কুমার রাংখাল, এবং যারা যারা সেখানে নেতা কর্মীরা রয়েছেন ত্রিপুরা মথার তারা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। এবং আলোচনায় অনিমেষ দেববর্মা বলেন এই যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের ডাক নিয়ে তারা গত বছর এই রাজনৈতিক দল ত্রিপুরা মথার প্রতিষ্ঠা করেছিলেন, সেই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি আদায়ের জন্য যা যা করণীয় তারা কিন্তু সব কিছুই করবেন, এবং করণীয় তা কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতেই তারা আন্দোলন চালিয়ে যাবে, যেহেতু তাদের একটি দাবি রয়েছে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের, এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি
যতক্ষণ না মানা হচ্ছে ততক্ষণ তারা গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করবেন এবং সেটাই কিন্তু উঠে আসছে অনিমেষ দেববর্মার কথা থেকে। এবার তার মুখ থেকে শুনবো তিনি আদতে কি বলেছিলেন। পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা এই প্রোগ্রামটা শুরু করেছি। আজকে পার্টি কিভাবে সৃষ্টি হয়েছে এবং এই পার্টি আমরা কেন গঠন করলাম, গ্রেটার ত্রিপুরাল্যান্ড ইত্যাদি বিষয় নিয়ে আমাদের আন্দোলনের কর্মসূচি নিয়েও আমরা আলোচনা করব এবং সর্বত্রে আজকে এই দিনটাকে ত্রিপুরামাথার কর্মীগণ বিভিন্ন জায়গায় পালন করছে। একেবারের মতো টাইমস ইভিনিং রিপোর্ট এই পর্যন্তই। আগামীকাল গোটা দিনের বাছাই করা সংবাদ নিয়ে আবারও কাল দেখা হবে আপনাদের সঙ্গে ঠিক রাত 6:30 শুধুমাত্র টাইমস 24 এর পর্দায়, এবং তাছাড়া রাত 9:00 আবারও আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে টাইমস বার্তায়। ততক্ষণ পর্যন্ত অবশ্যই চোখ রাখুন টাইমস 24 এর পর্দায়। নমস্কার। টাইমস 24 নেটওয়ার্কে আপনাকে স্বাগত।